ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বড় বিপর্যয় নামে উপকূলীয় অঞ্চলের কৃষিখাতে। বিশেষ করে তীব্র বাতাসের বেগে ক্ষতিগ্রস্ত হয় বরিশালের বিভিন্ন এলাকার শাকসবজির ক্ষেত। এছাড়া ঝড় পরবর্তী জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে যায় বীজতলা। জমে থাকা পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, নষ্ট হয়েছে কোটি টাকার শস্য। এর মধ্যে রয়েছে পেঁপে, কুমড়া, লাউ, শশা, বেগুন, ডাল সহ নানা পদের বীজ। আমার এখানে প্রচুর পেঁপে চারা উৎপন্ন ছিল, যেগুলো আমি আপনার ডেলিভারি দেবার সময়ের দুই তিন দিন পরে দিতাম। এই সময়টা এই ঝড়টা আসলো, এসে আমার প্রায় 40,000 চারা নষ্ট হয়ে গেছে। আমার বিভিন্ন সবজি, মুগ ডাল এবং বিভিন্ন ধরনের ফসল আদি যে গেছে তাতে প্রায় 50-60,000 টাকার আমার লস হয়েছে। সাথে পুকুরের মাছ, দুইটা পুকুরের মাছও নষ্ট হয়েছে। জেলার 10 উপজেলার ক্ষতিগ্রস্ত চাষী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ঝড় পরবর্তী শুনানির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গণশুনানির মাধ্যমে এই আমাদের জাত এবং প্রযুক্তি সম্পর্কে ওনারা যে কোনো অভিযোগ করতে পারে এবং সরাসরি আমাদের সেইগুলো আমরা সমাধান দিয়ে থাকি। এটা এর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হয়। যেসব মাঠের বীজ নষ্ট হয়েছে সেখানে দ্রুত মৌসুমি সবজির বীজ সরবরাহ ও ফলনের সরকারি সহায়তার কথা জানান বিএআরআই এর কর্মকর্তা। এই দুর্যোগ মোকাবেলার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক যখনই সুবিধা কোনো কৃষক আসবে তাকে সার্বিকভাবে যাতে আমরা সেবা দিতে পারি, বীজ সহায়তা হোক বা পরামর্শ সহায়তা, সে ব্যাপারে আমার নির্দেশনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কৃষিক্ষেত্রে প্রায় 508 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার 2/3 বিভিন্ন ধরনের শাকসবজি ও বীজতলার। নিউজ ডেস্ক, দেশ টিভি।